नमस्कार देखছেন এবিপি আনন্দ আপনাদের সঙ্গে আমি কুশমিতা পূজোর সময় একদিকে যেমন ঠাকুর দেখা চলছে দিদার আড্ডা চলছে গান চলছে হই হুল্লোড় তার পাশাপাশি কিন্তু একটা জিনিস বাঙালির পূজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বাঙালিরা কিন্তু আজকাল ভীষণ ফ্যাশন সচেতন আমাদের সঙ্গে আছে তনুশ্রী রয়েছেন অবশ্যই তনুশ্রীর কাছ থেকে এবারে ফ্যাশন সম্পর্কে একটু তো জানবই এবং রয়েছেন উপলদা উপলদার কাছে অনেক অনেক গান শুনবো প্রথমে দুজনকে শারদ শুভেচ্ছা জানিয়ে শুরু করি এই আড্ডা উপলদা কেমন কাটছে দারুন দারুন কাটছে তনুশ্রী পূজো মানে কি আড্ডা নাকি পূজো মানে একটু অন্য কিছু বাড়ির লোকের সঙ্গে সময় কাটানো পূজো মানে অ্যাকচুয়ালি বাড়ির লোকের সঙ্গে সময় কাটানো মানে কারণ দেখো সারা বছর এত কাজে ব্যস্ত থাকি এত ভিড়ে মানে সবকিছু মানে শুটিং টুটিং সবকিছু নিয়ে বাড়ির লোক বা বন্ধুদেরও আজকাল মানে মনে হয় যে সময়টা সঙ্গে হয় না তো পূজোর সময় আমরা প্রচন্ড আড্ডা দিই হ্যাঁ মানে এটা কি একেবারে পূজো স্পেশাল পূজো স্পেশাল এই শাস্তা মানে অবভিয়াসলি এখান থেকে একটু প্যান্ডেলে যাব তো আর প্যান্ডেলে আমি খুব একটা মানে লাস্ট 4-5 বছর খুব যাওয়া হয় না কিন্তু ওই প্রথম হ্যাঁ সেটা সম্ভব হয় হ্যাঁ মানে প্রথম কয়েকদিন যদি যাওয়া যায় সবথেকে ভালো তো সেটাই হয় আর আজকে যাব আচ্ছা এবার পূজোর সাজে স্পেশাল কি কি রাখছো নিজের সাজে কি কি স্পেশাল রাখছো আমি না পূজোতে মানে ইনফ্যাক্ট আলাদা করে সাজি বা প্ল্যান করি সেরকম না কারণ সারা বছর এত মনে হয় যে সাজি পূজোর সময় মনে হ্যাঁ তখন মনে হয় যে একটু যদি কম সাজা যায় আর একটু কমফর্ট জোনে থাকা যায় সেটা ভালো কিন্তু সাজ সেটা তো যখন তুমি বাড়িতে থাকছো কিন্তু যখন ধরো বাড়িতে কেউ আসছেন বা তুমি কারোর বাড়িতে আড্ডা দিতে যাচ্ছ তখন তো একটু বিশেষ সাজগোজ দরকার হয় সে তো হয় মানে মোস্টলি শাড়িটা পরি পূজো মানে শাড়ি আর ইন্ডিয়ান কিছু মানে পরার চেষ্টা করি কিন্তু অনেক সময় আমাদের হয় না সন্ধ্যাবেলা বাড়ি তখন একটু ক্যাজুয়াল বা একটু ফর্মাল কিছু ড্রেস পরলাম সেরকম সেটা আমি কমফর্ট আমার বেশি কমফর্টেবল লাগে বাট শাড়িতে আমি মোস্ট কমফর্টেবল আচ্ছা হ্যাঁ তো মানে তোমার প্রিয় পোশাক শাড়ি আচ্ছা উপলতে সাজগোজ নিয়ে কি খুব কনসাস মানে তুমি উপলতা কিন্তু আমি একটা ক্যাজুয়াল লুকে আমরা দেখতে অভ্যস্ত উপলতা প্রচন্ড সাজতে ভালোবাসে যদিও আজকে সাজেনি আমাকে কোন দিনও সাজতে দেখে আমি যাই না আমি দেখেছি উপলদাকে সাজতে আর আমি এখন ক্যামেরার সামনে বলছি না 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 আমাকে তো যখনই আমি এই চ্যানেলে আসি সবাই আমাকে চ্যানেলের লোকজন বলে যে তোমার কি একটাই জামা আছে এই জামাটা পরে পরে আসো তো এই আমি প্রথম একটা অন্য জামা পরে আসি তো এবার নতুন গানের কথা একটু শুনি চন্দ্রবিন্দুর 25 এ একটা কনসার্ট হয়েছিল তো সেইখানে আমরা প্রায় খানচারেক নতুন গান আমরা গেয়েছি তো আমাদের প্ল্যান ছিল যে এই পুজোর মধ্যেই হয়তো আরও 6টা গানকে একটা অ্যালবাম বার করব কেন আমাদের অ্যালবামে 10টা করে গান থাকে তো যা হোক আমরা যেরকম কুড়ে হয়ে গেছি যে ওই 4টের পর আর দুটো আধখানা লেখা হয়েছে তারপর খুব একটা লেখা হয়ে ওঠেনি ওকে দেখে একটা গান খুব মনে পড়ছে এই কারণে যে ওকে প্রায় মানে মা দুর্গার মতন দেখতে যাচ্ছে তো আজকালকার মেয়েরা তো সত্যি কথা বলতে কি দশভুজা হয়ে গেছে তনুশ্রী সেরকমই এক মহিলা আর কি যে মানে একা হাতে 10 রকম কাজ করছে সেই রকম মহিলাদের সেলিব্রেট করা হয় গান তুলি না রঙে না আবছা কাব্যের ঢঙেও না চুমু না প্রেমে না ঝুটো গয়নার প্রেমেও না না দায় নেই বায় নেই রূপের স্টেশনে না না মাঝে নেই কোণে নেই পুজোর ফুলে চুয়া চন্দনে নানা টিভি হাই পেনা সিঁড়িওটাই পেনা ছগ ভাঙা অনন্যা নিজের কাজ করি নিজেরই শরীর সময়ের সুকন্যা টিভি হাই পেনা সিঁড়িওটাই পেনা ছগ ভাঙা অনন্যা নিজের কাজ করি নিজেরই শরীর সময়ের সুকন্যা পুজোতে ক্রস কানেকশন 2 রিলিজ করেছে কিন্তু মানে হয় না যে সারা বছর আমরা ওয়েট করে থাকি যে পুজোর সময় আমরা কী কী করবো বাট এই বছরের পুজোটা আমার জন্য ভীষণই স্পেশাল কারণ ক্রস কানেকশন 2 রিলিজ করেছে আমার ছবি রিলিজ করেছে প্রথমবার মানে পুজোতে ছবি রিলিজ করা তো আমি খুব এক্সাইটেড তনুশ্রীকে দেখে যেটা মনে হচ্ছে মানে আমাদের তনুশ্রীকে দেখে আসলে উপলদার অনেক কিছু মনে হচ্ছে পুরনো গল্পগুলো মনে পড়ে যাচ্ছে ছোটবেলার পুজো ছোটবেলা পুজোর সময় তো একটা ব্যাপার ছিল না সেজে গুজে বেরোবো কেউ আমাকে দেখবে আমি কাউকে দেখবো অঞ্জলি দিতে গিয়ে ফুলটা ছুড়বো কিন্তু অন্য কারোর মাথায় হ্যাঁ সে ফিরে তাকাবে এই ছোট ছোট খুনসুটি তো তখন
ওই সময় মনে হতো কি যে যাই করছি মানে আমি হচ্ছি রাজা, আমার থেকে ভালো কেউ পৃথিবীতে দেখতে নয়, আমার থেকে ভালো কেউ গান পৃথিবীতে গায় না, আমার থেকে ভালো কেউ কবিতা লেখে না, মানে এটা শুধু আমার ক্ষেত্রে না, মানে আমার সব বন্ধুদেরই এটা মনে হতো আর কি, সবসময় বুকুচিয়ে মানে একটা অন্যরকম মেজাজে ঘুরে বেড়ানো। তো সেই মেজাজে ঘুরে বেড়ানোরই একটা গান ছোট্ট আমি শোনাচ্ছি, যাতে ওই পুজো পুজো গন্ধ আছে, মানে ওই সময়টার গন্ধ আছে। La 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 le re la 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 le la 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 le 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 la la le la 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 le la 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 le la 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 hote pare cliché tel chite balishe shotti kotha jomle jemon hoy কিরোদ্দূর যে উঠত আলোই যেন ঈশ্বর, দিনের মধ্যে ক্যাচ ধরেছি দশটা সূর্যোদয়ে, ওই তো হাঁটছি আমি তখন বড্ড রোগার, হিসেব করছি নোবেল পেতে দশ না বারো, বাজার বইতে এহা তো হা তাও পাদানি, কোন বালিকা তোমরা কি ভাই বলতে পারো, le la 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 le la 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 le la 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 le la 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 jano tomay anlam dur pallar janlay baire shobai ek second er shot bhishon gorom suptai jei rekhechi oshto tomar thote phuska pore tibro stikti na ওই তো হাঁটছি দিব্যি দুজন লড়েল হাড়ি, কুড়মুড়িয়ে মারিয়ে যাচ্ছি হিংসে দানা, আঁকা ক্লাসে যোগ করেছি ঘাট হয়েছে, চললো এখন ফ্যাচ ফ্যাচানি রুমাল পেয়েছে। ছোটবেলার একটু পিছনের দিকে যখন চলেই গেল তনুশ্রী, তাহলে আমরা একটু পুরোনো দিনের কোন গান তোমার পছন্দ? দুপুরের খামোকা খেয়াল ভাঙা থাক পুরনো দেয়াল, দুপুরের খামোকা খেয়াল ভাঙা থাক পুরনো দেয়াল, খুঁজে পাওয়া বই জানতে চায় বান্ধবী আছে কে কোথায়, খুঁজে পাওয়া বই জানতে চায় বান্ধবী আছে কে কোথায়, ধুলো লাগাছে না বৈশব হাতে রায় কে না শৈশব, ধুলো লাগাছে না বৈশব ভালোবাসে কে না শৈশব, এক আকাশ ভর্তি অভিমান কোনোদিন গাইব না যে গান, এক আকাশ ভর্তি অভিমান কোনোদিন গাইব না যে গান, খুঁজে পাওয়া বই রাত জাগা চোখ আমি পড়বই যন্ত্র না হো, খুঁজে পাওয়া বই রাত জাগা চোখ আমি পড়বই যন্ত্র না হো, যন্ত্র না হো, কখনোই পাত্তা দাওনি যাকে গোপনীয় বাজ বইয়ের ফাঁকে, কখনোই পাত্তা দাওনি যাকে গোপনীয় বাজ বইয়ের ফাঁকে, ভালোবাসা বিবর্ণ পালকে, ভালোবাসা বিবর্ণ পালকে, ভালোবাসা বিবর্ণ পালকে। বেশ, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আবারও গান গল্প নিয়ে ফিরে আসবো, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, গান গল্পের মধ্যে যখন গান শুনতে শুনতেই বিরতিতে গিয়েছিলাম, তাহলে আবার বিরতি থেকে একটা গান শুনে ফিরে আসি বললাম। ঠিক আছে, এই গানটা শোনাচ্ছি কেন, ওই পুজোতে আমাদের পুজোর অনুষ্ঠান হতো, তো যা মানে আমাদের সল্টলেকে একটা কালচার আছে যে প্রত্যেক পুজোতে তাদের একটা লোকাল অনুষ্ঠান হয়, সেখানে
মানে খুব যে বড় শিল্পীরা এসে গাইছে সেরকম নয়, মানে পাড়ারই লোকজন করতে, আমরাই গান গাইতাম, আমরাই নাটক করতাম এবং সেই নাটক করতে করতে প্রেমও হতো। হ্যাঁ, তো সেরকমই একটি গান যেটা বছর একবার না প্রত্যেক বছরই এরকম হতো আর কি, এক একটা নাটক হতো, তাদের লড়াই হতো আর কি, মানে অনেকগুলো গ্রুপ হয়ে যেত, দাদাদের একটা গ্রুপ, দাদাদের থেকে আর একটু কম বয়স্ক একটা গ্রুপ, এবং কে বেটার নাটক করবে, কে সপ্তমী আই অষ্টমী আর নবমীটা যে পিক টাইম আর কি, মানে সেটার ওই 7:30টা স্লটটা কারা পাবে সেটা নিয়ে নানান পলিটিক্স হতো। এখন সেগুলো ভাবতে হাসি পায়, এখন সবচেয়ে দুঃখ লাগে যে এখন সপ্তমী অষ্টমী নবমী সব চলে যায়, নাটকের কোনো দলও নেই, কেউ নাটক করতেও যায় না, সবাই নাকি খুব ব্যস্ত। এটা কানু ঘোষের গান। আকাশ জুড়ে স্বপ্ন মায়া চাঁদের জোছনায়, অঝর ঝরে ঝর্ণা তারি মাটি রাঙি নাই। আকাশ জুড়ে স্বপ্ন মায়া চাঁদের জোছনায়, অঝর ঝরে ঝর্ণা তারি মাটি রাঙি নাই। সোনার শিশু চোখ মেলেছে ধানের ক্ষেতেতে, ঝিলিমিলি উতল হাওয়া ঘুমপা রানি গায়, আয় আয় ময়না মতির গায়, আয় আয় রে থই থই নাচন দেখে যা, আয় আয় রে লাল লাল পলাশে ফুটেছে, আয় আয় রে দল দল ভোমরা জুটেছে, আয় আয় রে আকাশে আর বাতাসে তার কানাকানি শোনা যায়, আকাশে আর বাতাসে তার কানাকানি শোনা যায়। অনেক পুরনো একটা গান। তনুশ্রী, অনেকে তোমার কাছে জানতে চাইবেন যে এবারের ফ্যাশন ইন কি, নতুন ছেলেমেয়েরাও যারা রয়েছে বা আমাদের বয়সী বা আমার থেকে বড় যারা রয়েছে প্রত্যেকেই একটা সাজা, মানে আমার মনে হয় যে যেটা মন থেকে ফিল, যেন আজকে আমার ধরো মনে হয়েছে আমি সবুজ পরবো, আমি সবুজ পরতে পারি, বা আজকে আমার মনে হয়েছে আমি লাল পরবো, মানে এমন নয় যে এই রংটা এখন খুব চলছে বলেই আমাকে এটা পরতে হবে। কোনোদিন আমি এটা ফলো করিনি যে এটা আমি আমি বাজারে এটা ট্রেন্ড, বাজারে অ্যাকচুয়ালি ট্রেন্ড বলে কিছু, তুমি আমাকে কিনো সাজেস্ট করো যে আমার কি ধরনের পোশাক পরা, তুমি যেটা পড়েছো বেস্ট এটা মনে করে পড়লেই যথেষ্ট। আর দেখেছো তো মানে যা পড়বে তাতেই তাতেই একেবারে সুপার হিট, এমনিও ভিড় ভাত, মানে বলছো আসলে মনের এটাই আসল না, মনের রংটাই আসল, সেটা বেরিয়ে আসতে পারে একদম। আচ্ছা তনুশ্রীর পছন্দের কোন গান যদি আমরা একটু দু লাইন শুনি। একলাইন গাইছি আমার যে ছবি রিলিজ করেছে পূজোতে ক্রস কানেকশন 2 এর একটা গান গাইছি, লীলা বালি ভর যুবতী সৈমর, ভর যুবতী সৈমর কি জিয়া সাজায় মু তোরে, লীলা বালি ভর যুবতী সৈমর, ভর যুবতী সৈমর কি জিয়া সাজায় মু তোরে। আমি আর জানি না, বাহ ভারী সুন্দর। পূজোয় খাওয়া দাওয়া কেমন, মানে পুজোয় খাওয়া ভোগ তো ডেফিনেটলি ভোগ খেতে ভালোবাসি, আমাদের অষ্টমী আর নবমী এই দুদিন রান্না করতে পারো তুমি? না আমি রান্না একদমই করতে পারি না, জল ফোটাতে পারি আমরা বরং তাহলে উপলদার কাছ থেকে, উপলদার সব থেকে ভালো যেটা পারে সেই গান একটা আমরা শুনে নিই, শুনে আমাদের আর তনুশ্রী যখন আছে তখন প্রেমের গান শোনানোই ভালো, কিছু কিছু অন্য যাদেরকে প্রেম নিবেদন করতে চাইছে এই পূজোতে, মানে তাহলে সব মিষ্টি মিষ্টি বান্ধবীরা যারা আছে তাদের উদ্দেশ্যে আমাকে মাধ্যম না করলেও হবে, মানে এটা তারা সেই মেসেজটা পেয়ে গেছে তাদের জন্য, আপনাদের জন্য, সবার জন্য। এইটা তোমার গান, তুমি লোড শেডিং এ চাঁদের আলোর সর, তুমি জ্বরের শেষে সূর্য ধোয়া ঘর, এইটা তোমার গান, তুমি লোড শেডিং এ চাঁদের আলোর স্বর, তুমি জ্বরের শেষে সূর্য ধোয়া ঘর, আয়না ভরা দিন রূপসায়রের জল, আলগা ছুটি রোগ রক্ত ঝলমল, তোমায় দিলাম এই খাতার ভাঁজে গাছের পাতার নাম, এইটা তোমার গান, ওই আঁচল ঘেরা বৃষ্টি ছাটের ঘ্রাণ, দেখে মেঘের শিশু গিয়েছে ভাসান, লা 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 লা।